আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস টুয়েলভের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এই অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউগুলো শর্ট আনসার কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিভাগের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কী নামে পরিচিত? পুনর্যৌবন লাভ। পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে কি বলে? নিক বিন্দু। তিন দাগে রয়েছে, শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কি নামে পরিচিত? ইনসেল বার্জ। এরপরে চার দাগে রয়েছে, স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে? যৌবন পর্যায়ে। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূ উত্থান স্তব্ধ মানে বন্ধ হয়? পরিণত পর্যায়ে। বাজাদা বলতে কি বোঝায়? যৌবন পর্বে কালক্রমে পাশাপাশি পলল শঙ্কুগুলি প্রস্থের দিকে বৃদ্ধি পেয়ে পরস্পর সংযুক্ত হয়ে পর্বতের পাদদেশে পলি গঠিত সমভূমিকে বাজাদা বলে। সাত দাগে রয়েছে, সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। বার্ধক্য অবস্থার শেষ ভাগে সমগ্র অঞ্চল নিম্নক্ষয় সীমা বা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় কচ্ছপের পিঠের মতো আকৃতি বিশিষ্ট ঢেউ খেলানো বৈচিত্র্যহীন এক নিচু সমতল ভূমি সৃষ্টি করে। ডেভিস একে সমপ্রায় ভূমি বলেন। আট দাগে রয়েছে, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? ডেভিসের মরুক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের উঁচু অংশে এবং বাজাদার ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শিলাময় কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি তৈরি হয় তাকে পেডিমেন্ট বলে। নিকবিন্দু কাকে বলে? পুনর্যৌবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে নদীবক্ষ উঁচু হয়ে থাকে তাকে নিকবিন্দু বলে। দশ দাগে রয়েছে, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? মহিভাবক বা গিরিজনী আলোড়নের ফলে হেলে অথবা বেঁকে উত্থিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদী গতিপথের ঢাল বেড়ে যায়। এর ফলে নদীর গতিবেগ বেড়ে যায় এবং নতুন করে বেশি পরিমাণে নিম্নক্ষয় হতে থাকে। একে গতিময় পুনর্যৌবন লাভ বলে। ডেভিসের ক্ষয়চক্র মতবাদ অনুসারে কোন পর্যায়ে ভূমির বন্ধুরতা সর্বাধিক হয়? এত বড় উত্তর লেখা দরকার নেই, শুধু লিখবে পরিণত পর্যায়ে। এরপরে বারো দাগে রয়েছে, ডেভিসের বার্ধক্য পর্যায়ে সমতল ভূমি কী নামে পরিচিত? সমপ্রায় ভূমি নামে পরিচিত। এলসি কিংয়ের ক্ষয়চক্র মতবাদটি প্রধানত কোন জলবায়ু অঞ্চলের ওপর প্রতিষ্ঠিত? উষ্ণ ও শুষ্ক মরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চলের জন্য। এরপরে চোদ্দ দাগে রয়েছে, কোন পর্যায়ে পেডিপ্লেন গঠিত হয়? মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিপ্লেন গঠিত হয়। ক্ষয়চক্র কাকে বলে? ভূগাঠনিক প্রক্রিয়ায় সমুদ্রতল থেকে উত্থিত কোনো ভূভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থা থেকে কতগুলো নির্দিষ্ট অবস্থার মধ্যে দিয়ে সমপ্রায় ভূমিতে বা সমুদ্রতলের উচ্চতায় পৌঁছায়, একে ক্ষয়চক্র বলে। এই যে সমগ্র প্রক্রিয়া, একেই ক্ষয়চক্র বলে। ষোলো দাগে রয়েছে, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো? ডেভিস বলেন, ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল। ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। কোনো ভূমিরূপের ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী গঠন প্রক্রিয়া ও পর্যায়কে ডেভিসে ত্রয়ী বলে। মেন কথা, ত্রয়ী মানে তিনটে জিনিস। কী কী তিনটে জিনিস এখানে? গঠন প্রক্রিয়া ও পর্যায়, একেই কিন্তু ত্রয়ী বলে। এরপরে সতেরো দাগে রয়েছে, স্বাভাবিক ক্ষয়চক্র কী? এটা পড়ার আগে বলে দিই যে ডেভিস যে স্বাভাবিক ক্ষয়চক্র কথাটা উল্লেখ করেছেন, স্বাভাবিক বলতে নদী বা জলধারার ক্ষয়চক্রকে, নদীর মাধ্যমে যে ক্ষয়চক্র সম্পন্ন হয় তাকে বলা হয়। কারণ পৃথিবীতে এই নদী প্রায় পৃথিবীর সব জায়গাতেই দেখা যায়, সেক্ষেত্রে নদী দ্বারা যে ক্ষয়চক্র হয় তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। এবার বলছি, নদী বা জলধারার কার্যকলাপ অন্যান্য প্রাকৃতিক শক্তির তুলনায় ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র এত ব্যাপক, সুস্পষ্ট ও স্বাভাবিক যে
ভূপৃষ্ঠের প্রায় 70% ভূমির ভাস্কর্য নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে সুসম্পন্ন হয়। ডেভিসের এই ভৌগোলিক ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। 18 দাগে রয়েছে পর্যায়িত নদী কাকে বলে? যে নদী তার প্রবাহপথে ক্ষয় ও সঞ্চয় না করে কেবল জল পলি ও কাদা পরিবহন করে তাকে পর্যায়িত নদী বলে। ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীখাত গভীর হয়? যৌবন পর্যায়ে। পেনিপ্লেন কি বা কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমভূমি সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলে। 21 আগে রয়েছে মোনাডনক কি? আচ্ছা, এখানে বলি এই অধ্যায়ের এসএকিউগুলো কিন্তু মানে আনসারগুলো কিন্তু একটু বেশি বড়, একটু কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? সমপ্রায় ভূমির ওপর জলবিভাজিকার ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা গঠিত অবশিষ্ট অংশগুলি স্বল্প উঁচু ছোট অবশিষ্ট টিলা বা পাহাড় রূপে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ডেভিস এই টিলাগুলিকে মোনাডনক বলেন। এখানে একটা ন হবে। হ্যাঁ, আচ্ছা, 22 দাগে রয়েছে ক্ষয়সীমা কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর কর্মরত বিভিন্ন ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাই হলো ক্ষয়সীমা। 23 দাগে রয়েছে, এখানে আমি তোমাদের মোট 26টি প্রশ্নের উত্তর বলবো, বাজাদা কোন অঞ্চলে গড়ে ওঠে? মরু অঞ্চলে গড়ে ওঠে। হ্যাঁ, এই পুরোটা তোমরা বলতে পারো কিন্তু আসল উত্তর হবে মরু অঞ্চলে গড়ে ওঠে। প্যান ফ্যান কি? বার্ধক্য অবস্থার শেষ ভাগে বায়ুর ক্ষয়কার্যের ফলে সমগ্র মরুভূমি জুড়ে শিলাচূর্ণের পাতলা আস্তরণযুক্ত বৈচিত্র্যহীন নিচু পর্যায়িত ভূমি তথা মরু সমপ্রায় ভূমি সৃষ্টি হয়। একে ভূবিজ্ঞানী লসন প্যান ফ্যান বলেন। 25 দাগে রয়েছে, আর দুটো এসএকিউ আছে মাত্র, 25 দাগে রয়েছে ইনসেল বার্জ কাকে বলে? শুষ্কতা বা মরু ক্ষয়চক্রে বার্ধক্য অবস্থার শেষ ভাগে ডেভিসের মতে বায়ুর ক্ষয়কাজ দ্বারা পেডিপ্লেনের উপর পর্বতের ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা গঠিত অবশিষ্টাংশগুলি স্পষ্ট উঁচু ছোট অবশিষ্ট টিলা বা পাহাড় রূপে দ্বীপের মতো বিক্ষিপ্তভাবে অবস্থান করে, একে ইনসেল বার্জ বলে। 26 দাগে রয়েছে শেষ এসএকিউ, বিউট বা বাটে কি? ভূভাগে প্রায় খাড়া ঢালযুক্ত বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি থাকে যাদের আকৃতি ক্ষয়ের হার ও শিলা প্রকৃতির ওপর নির্ভর করে। মানে যে উচ্চভূমিগুলির আকৃতি ক্ষয়ের হার ও শিলা প্রকৃতির ওপর নির্ভর করে, ক্ষয়কার্য বেশি হলে ক্ষুদ্রাকার উচ্চভূমিগুলিকে বিউট বলে। মানে উচ্চভূমিগুলোতে যদি ক্ষয় বেশি হয় তখন তাদের একটু আকৃতিতে ছোট হয়ে যায় তারা, এবং তখন তাদের বিউট বলে। তাহলে এই হলো তোমাদের ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়ার অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ। আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো একটু বড় এবং তোমাদের কঠিন মনে হবে, কিন্তু কয়েকবার পড়লে সোজা মনে হবে, একটু পড়ো ভালো করে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।